শারীরিক সম্পর্কর আগত এই কেইটা কাম করা আর জনা দরকার। হ্যালো বন্ধুসকল, আজি আমি গুরুত্বপূর্ণ কেইটামান কথা আপনার আলোচনা করি। বন্ধুসকল, আপনাদের জানে যে মই এই চ্যানেলের যোগেদি এনেকুয়া কিছু তথ্য দিও, এনেকুয়া কিছু কথা কোক যা কথা আপনাদের জনা দরকার। আর এই কথাবিলাক হয়তো আপনাদের বেলেগক খুঁজবল লাজ করে বা বেলেগেও এই কথাবিলাক আপনাদের কবল লাজ করে। সো বন্ধুসকল, এই শারীরিক সম্পর্কটো এনেকুয়া একটা বস্তু যেটা আমি কোনোয়ে লাইটলি লব নালাগে। বহুতে এই শারীরিক সম্পর্কক পবিত্র বলে কোয়া হয়। এই শারীরিক সম্পর্কর ফলত আমার দিলটুয়ে সুখ আর শান্তি পায়। সো বন্ধুসকল, আমি জানিবলগা কথা হল এইটাই যে এই আমি যে জন্ম পাইছো, মই যে জন্ম পাইছো আর আপনি মোর ভিডিও চাই আছে, আপনি যে জন্ম পাইছে আমার মা দেউতায় শারীরিক সম্পর্ক করার ফলতে আমি জন্ম পাইছো। সো বন্ধুসকল, আমি যদি এই কথাকিটা যেটা মই এতিয়া আপনাদের কম এইকেইটা যদি আপনাদের জানিব পারে তেনহলে আপনাদের একটা ভাল শারীরিক সম্পর্ক করিব পারিব আর লগতে আপনাদের ফেল হওয়ার চান্সটা একেবারে কম থাকিব। প্রথম কথা হল বন্ধু অকল টেকিং বার্থ। আপনাদের যেটা শারীরিক সম্পর্ক করবলে যাব তেতিয়া যোৱার আগতে আপনাদের গা ধুই লব লাগে। বন্ধুসকল, বহুতে এইটো ভুল করে। বহুত এনেকুৱা মানুহ আছে যে কাম বন করে আহি তেওঁলোকে লগে লগে শারীরিক মিলন করব খোঁজে, শারীরিক সম্পর্ক করব খোঁজে। তেওঁলোকে কয় যে একেলগে গা ধুম, আমি কামটো করে উঠি একেলগে গা ধুম। কিন্তু তেনেকুৱা করব নালাগে। যেতিয়া আপনাদের কিবা কাম করব বা কিবা কামৰ পৰা আপনাদের আহিব তেতিয়া আপনাদের গা ঘামি থাকিব বা অন্য ধরনের গাত আপনাদের ইনফেকশন থাকে, যার কারণে যেতিয়া আপনাদের গা নধুয়াকৈ আপনাদের সম্পর্ক করবলে যাব আপনার পার্টনারে হয় আপনার গার পর গন্ধ পাব, বাস মারিব, যার জড়িয়ে আপনাদের যে সম্পর্ক হব সেই সম্পর্কটা কিন্তু ভাল নহব। দুই নম্বর কথাটা হল বন্ধুসকল, আপনাদের গুপ্ত স্থানবিলাক ক্লিন করে রাখা, সাফা করে রাখা। বন্ধুসকল, বহুতে এইটো ভুল করে। সাধারণত আপনাদের গুপ্ত স্থানবিলাক যে আপনাদের শারীরিক সম্পর্ক করবলে যাব তার আগতে ভালকৈ এন্টিসেপ্টিক সাবোনে ভালকৈ ধুই লব লাগে, পুরুষ মহিলা উভয়ে। আর লগতে আপনাদের গুপ্ত স্থানের যা চুলি থাকে, যা হেয়ার থাকে সেইবিলাক চুটি চুটিকৈ কাটিব লাগে। হয়তো কিছু সেভ করব পারে, কিছু যদি আপনাদের অসুবিধা নয় তাহলে সেভ করক, কথা নাই। কিন্তু আপনাদের যদি চুটি চুটিকৈ কাটে তাহলে বেশি ভাল হব। আর তার জড়িয়ে আপনাদের মিলন করার ফলত আপনাদের কোনো সমস্যা নাহে, আপনাদের মিলন করে খুব ভাল পাব। ইয়ার পিছত হল আপনাদের নখ খুব চুটিকৈ রখা, বিশেষকৈ পুরুষজনে আপনাদের যেতিয়া মিলন করব তার আগতে নখবিলা খুব চুটিকৈ কাটিব লাগে। কারণ মিলন করার সময়ত আপনাদের হয়তো ইঞ্জুরি হয়ে যাব পারে, মহিলাগৰাকীৰ গাত কিবা ইঞ্জুরি হয়ে যাব পারে। আর ইয়ার লগতে পুরুষজনে যেতিয়া আঙুলি ব্যবহার করব, মহিলাগৰাকীৰ অঙ্গত যেতিয়া আঙুলি সোমাব তেতিয়া মহিলাগৰাকীৰ কিন্তু সেই স্থানত ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ এনেকুৱা ধরনের বহুত কেস আমার ওসরলে আহে। সেই কারণে আপনাদের কি করব, মিলন করার আগত বা শারীরিক সম্পর্ক করার আগত আপনাদের নখবিলাক চুটিকৈ কাটিব লাগে। ইয়ার পিছত চারি নম্বর কারণটা হল আপনাদের যেতিয়া সম্পর্ক করবলে যাব তেতিয়া লগে লগে সম্পর্ক করব নালাগে। প্রথমতে আপনাদের কিছু কথা পাতিব লাগে, কিছু মরমর কথা পাতক, ইজনে আনজনের গাত হাত দিয়ক। আর লগতে এই কথাটো পুরুষ মহিলা উভয়ের কথা কইছো মই। পুরুষজনে মহিলাগৰাকীক সুখ দিয়ার কারণে চেষ্টা করক আর মহিলাগৰাকীয়ে পুরুষজনক সুখ দিয়ার কারণে চেষ্টা করক। আর যদি আপনাদের তেনেকুয়া করব পারে তেনহলে আপনাদের খুব ধুনিয়াকৈ একটা শারীরিক সম্পর্ক করব পারিব আর এই ক্ষেত্রে আপনাদের ফেল হওয়ার চান্স খুবই কম থাকে। আমি বাকি কেইটা কথা কোৱাৰ আগতে আপোনালোকে যদি আমাৰ এই চেনেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব কৰা নাই তেনেহলে ৰঙা আখৰে লিখা সাবস্ক্রাইব বাটনটো টিপি আপোনালোকে আমাৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰিব পাৰে। কাৰণ বন্ধুসকল, মই এনেকুৱা ধৰণৰ স্বাস্থ্য সম্পৰ্কীয় নতুন নতুন তথ্য এই চেনেলৰ যোগেদি আপোনালোকক সদায় দি থাকোঁ। আৰু লগতে বন্ধুসকল, এই ভিডিঅ'টোত এটা লাইক দি আপোনালোকে এই ভিডিঅ'টো যিমান পাৰে আপোনালোকৰ বন্ধুবৰ্গৰ হোৱাটছআপ ফেচবুকত শ্বেয়াৰ কৰিব যাতে সকলোৱে এই কথাটো গম পায়। সো বন্ধুসকল, আহক আমি এবার পাঁচ নম্বর টিপসটো লৈ যাওঁ। বন্ধুসকল, পাঁচ নম্বর টিপসটো হল আপনাদের সদায় একেটা আসনতে আপনাদের সম্পর্ক করব নালাগে। সকল ক্ষেত্রতে আপনাদের বেলেগ বেলেগ আসন লব লাগে বা পজিশন লব লাগে, যার জড়িয়ে আপনাদের সম্পর্ক করে খুব ভাল পাব। সো বন্ধুসকল, এই ক্ষেত্রে মোৰ ইয়ার উপর একটা ভিডিও আছে, আপনাদের সেই ভিডিওটি চাব পাৰে। সো বন্ধুসকল, এই কথাটো আপনাদের মনত রাখব, আপনাদের সকল ক্ষেত্রতে প্রায় প্রতিদিন আপনাদের বেলেগ বেলেগ আসনত সম্পর্ক করার কারণে চেষ্টা করব। ইয়ার জড়িয়ে আপনাদের কিন্তু একটা ভাল ফল পাব, আপনাদের মিলন করে খুব ভাল পাব। ইয়ার পিছরটো হল বন্ধুসকল, আপনাদের সকল ক্ষেত্রতে যেতিয়া শারীরিক সম্পর্ক করবলে যাব সাফা কাপড় পিন্ধি লব। আপনাদের মনত রাখব, আপনাদের যেতিয়া সম্পর্ক করবলে যাব প্রতি ক্ষেত্রতে আপনাদের বিবাহর প্রথম দিনা যেটা রাতে আছে সেই কথাটা আপনাদের ভাবি লব যে আমি বিবাহর প্রথম রাতিলৈকে গৈ আছো, তেনেকৈ ভাবিব লাগে। আপনাদের ক্লিন সাফা কাপড় পিন্ধিব লাগে। এইটো কথা নহয় যে আপনাদের নতুন নতুন কাপড় পিন্ধিব লাগে, পুরনো কাপড়ে পিন্ধক, কিন্তু ভালকৈ সাফা করে লওয়া, নতুনকৈ ধুই লওয়া কাপড় পিন্ধিব। এনেকুৱা করলে বন্ধুসকল আপনাদের মন আর শরীর দুটা সুস্থ হয়ে থাকিব। আর তেনেকুৱা করলে আপনাদের ভাল শারীরিক সম্পর্ক করব পাৰিব, বেশি সময়লৈ থাকিব পাৰিব, আর আপনাদের দুজনে আপনাদের হাজবেন্ড ওয়াইফ দুজনে সন্তুষ্ট হব পাৰিব।
আর ইয়ার পিছর টিপস টুয়েলভ বন্ধুকাল বিশেষ পুরুষ সকলে সিগারেট বা ওয়াইন খাই পেলায় সম্পর্ক করবলে কেতিয়াও যাব না লাগে। কারণ এই ক্ষেত্রে কি হয়, যদি আপনাদের সিগারেট বা ওয়াইন খাই পেলায় সম্পর্ক করবলে যায় তেতিয়া মহিলাগী গন্ধ পাব, যদি মহিলাগী গন্ধ পায় যদি অল্প অসন্তুষ্ট হয় তেতিয়া আপনাদের সম্পর্কটা কিন্তু ভাল নহব। ইয়ার পিছত হল বন্ধু সকল, যেটা আপনাদের সম্পর্ক করবলে যাব তেতিয়া আপনাদের রুম ফ্রেশনার ব্যবহার করব। বন্ধু সকল, এই কথাবিলাক মই যে কৈ আছো এইবিলাক সাইকোলজিক্যাল ফ্যাক্ট স্টাডি করে পাইছে বন্ধু সকল। যেতিয়া মানুষে রুম ফ্রেশনার ব্যবহার করে আর বডি স্প্রে ব্যবহার করে তেতিয়া আপনাদের যে গন্ধ পাব এই গন্ধর জড়িয়ে আপনাদের মাইন্ডটো একটা বেলেগ ঠাইলে গুছি যায়, যার ফলত আপনাদের একটা ভাল শারীরিক সম্পর্ক করব পাৰিব। বন্ধু সকল, এই গন্ধ যে আছে এই গন্ধর জড়িয়ে আমার ব্রেইনটো একটা বেলেগ অবস্থা গুছি যায়, যার জড়িয়ে আপনাদের খুব ভালকে সম্পর্ক করব পাৰিব আর আপনাদের একটা আরামদায়ক খুব সুখময় একটা সম্পর্ক করব পাৰিব। ইয়ার পিছত হল বন্ধু সকল, মাউথ ওয়াশ ব্যবহার করা। আপনাদের যদি খাদ্য খাই উঠিয়েই সম্পর্ক করবলে গেছে তেতিয়াহলে সেই ক্ষেত্রে আপনাদের মাউথ ওয়াশ ব্যবহার করব। কারণ বহু ক্ষেত্রে এই দেখা গেছে যে যেতিয়া পুরুষজন বা মহিলাগী পিঁয়াজ বা নহরু এনেকুৱা জাতীয় বস্তু খায় তেতিয়া মুখৰ পৰা এটা বেয়া গোন্ধ ওলায়, যার জড়িয়ে আপনাদের কিন্তু ভাল একটা সম্পর্ক করব নোৱাৰিব। বন্ধুসকল, মই আগত কোৱা ধরনে যেতিয়া আপনাদের বডি স্প্রে বা রুম ফ্রেশনার ইউজ করব তেতিয়া যেটো গোন্ধ ওলায় সেই গোন্ধর জড়িয়ে আমার মাইন্ডটো একটা বেলেগ ঠাইলে গুছি যায়, ঠিক তেনেকৈ যেতিয়া বেয়া গোন্ধ ওলাব তেতিয়া আমার ব্রেইনটো কিন্তু একটা অস্বস্তি অনুভব করব, যার জড়িয়ে আপনাদের সম্পর্কটো খুব বেয়া হব, সোনকালে আপনাদের সম্পর্কটো শেষ হয়ে যাব, যার জড়িয়ে আপনাদের ভালকৈ স্যাটিসফাই নহব। আর ইয়ার পিছত হল বন্ধু সকল, আপনাদের যেটা সম্পর্ক করব তেতিয়া খুব লাহে লাহে সম্পর্ক করব লাগে, আর যখন বেডশিট আপনাদের ইউজ করেছে সেই বেডশিটখন যাতে সাফা হয়, সেইখান যাতে ধুই লওয়া নতুন হয় সেইটো কথা আপনাদের গুরুত্ব দিব। বন্ধু সকল, বেডশিটখন নতুন নতুন সদায় ইউজ করব লাগে তেনেকুৱা নহয়, কিন্তু পুরনাই হোক যদি নতুনকৈ ধুই পেলায় ইউজ করে তেতিয়া আপনাদের সেই ঠাই যেতিয়া ভরি দিব তেতিয়া আপনাদের মাইন্ডটো একটা বেলেগ ঠাইলে গুছি যাব, আর খুব লাহে লাহে আপনাদের সম্পর্ক করব লাগে। যদি আপনাদের ভাবে জল্লা জলদি আমি কামটো করব লাগে, কামটো শেষ করব লাগে, কোনোবা আহি যাব, আমার লড়া ছোৱালী আহি যাব বা কোনোবাই দেখিব, তেনেকুৱা কইলে কিন্তু আপনাদের সম্পর্কটো ভাল নহব, তেনে ক্ষেত্রে আপনাদের সম্পর্ক করাতকৈ নকৰাই ভাল। সকলো ক্ষেত্রতে আপনাদের সময় লব, গোটেই সময় যাতে আপনাদের আধা ঘন্টার পর 40 মিনিট সময় আপনাদের উলিয়াই লব, যে আপনাদের এই সময়খিনির ভিতর আপনাদের সম্পর্ক করিম, তেনেকৈ আধা ঘন্টার পর 40 মিনিট সময় আপনাদের উলিয়াই লব, তারপরে মিলন করব। যদি আপনাদের ভাবে যে 2-3 মিনিট সময় আছে তাড়াতাড়ি মিলন করক, তেনেকুৱা মিলন করলে আপনাদের কোনো কাম নাহে। আর একেবারে শেষর যেটো টিপস সেইটো হল বন্ধু সকল, আপনাদের স্ট্রেস লৈ পেলাই কেতিয়াও শারীরিক সম্পর্ক করব নালাগে। বন্ধুসকল, এনেকুৱা বহুত কথা আছে যে এজন পুরুষে সাধারণত দিনটো কাম করবলগা হয় বা বহুত 3-4 দিন বা 1-10 দিন ঘরের বাহির থাকবলগা হয়, কামত থাকবলগা হয়, আর কামর পর আহি পেলায় যেতিয়া ঘরলে আহিব তেতিয়া ভাবে যে 1-10 দিন হল মই সম্পর্ক করা নাই, গতি আজি মই সম্পর্ক করবই লাগিব, তেনেকুৱা কিন্তু নহয়। বন্ধুসকল, আপনাদের 8-10 দিন সম্পর্ক করা নাই কিন্তু আজি করবই লাগিব, আপনার মাথাত সেই টেনশন লো আপনি সম্পর্ক করলে সেই সম্পর্ক কিন্তু একেবারে ভাল নহয়, 1-2 মিনিটতে আপনাদের সেই সম্পর্ক শেষ হয়ে যাব। সো বন্ধুসকল, আপনাদের যাতে সকল ক্ষেত্রতে রিলেক্স হয়ে সম্পর্ক করব লাগে, মই আগতে কোৱা ধরনের আপনাদের 30-40 মিনিট সময় উলিয়াই লব, একেবারে রিলেক্স হয়ে লব, আপনাদের যেবিলাক মানসিক টেনশন আছে মানসিক চাপ আছে সেইবিলাক একেবারে বাহির করে লই আপনাদের লাহে লাহে সম্পর্ক করব, আর সেই সম্পর্কর পরে আপনাদের একটা ভাল ফল পাব, সেই সম্পর্কহে আপনার সুখ আর শান্তি দিব, আনন্দ দিব। সো বন্ধুসকল, আজির এই কথাখিনি নিশ্চয় আপনাদের বুঝি পাইছে। সো বন্ধুসকল, যদি আপনাদের এই ভিডিওটি ভাল লাগিছে, যদি এই ইনফরমেশনখিনি আপনাদের ভাল লাগিছে, তেনেহলে বন্ধুসকল এই ভিডিওটিতে একটা লাইক দিব, আর এই ভিডিওটি যিমান পারে আপনাদের বন্ধুবর্গর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকত শেয়ার করব। সো বন্ধুসকল, আজিলৈ মানে অহাকালি আর একটা নতুন টপিক লৈ আপনাদের ওচৰলৈ আহিম, তেতিয়ালৈকে বহুত বহুত ধন্যবাদ।